Nen, assalamualaikum. Waalaikumsalam. Halo, apa kabar? Nen, halo, siap nih, gimana, Nen? Alhamdulillah, halo, Aci. এখন তোমাদের ইসলাম ধর্ম ক্লাস এখন তোমাদের ইসলাম ধর্ম ক্লাস আমাদের ইসলাম ধর্মের পঞ্চম অধ্যায় এবং প্রথম অধ্যায় আছে পঞ্চম অধ্যায় এবং প্রথম অধ্যায় আছে আমরা পঞ্চম অধ্যায় আগে করে ফেলেছি আজকে আমরা প্রথম অধ্যায়টা করব ঠিক আছে প্রথম অধ্যায় চলে আসো স্থান পূরণ করো শূন্য স্থান পূরণ করো ইমান মানে আমরা রশি দিয়ে লিখবো না দীর্ঘি দিয়ে লিখবো রশি রশি দিয়ে লিখবো রশি মুআকারমা তুনজান নরে দীর্ঘি দিয়ে লেখা দীর্ঘি দিয়ে লেখা আর আমাদের মেইন বই যা আছে তা লিখবো রশি মুআকারমা তুনজান ইমান বলো তো আকিদত্ত কি আকাই আকিদা অর্থ বিশ্বাস আকিদত্ত হচ্ছে বিশ্বাস আছে তাকে বলা হয় মুমিন মুমিন ইসলাম ইমান যার কি আছে
iman very good jar iman ache jar iman ache take bole mumin বিশ্বাস মালা আমাদের সৃষ্টি করেছেন আল্লাহ না মহান আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন মহান আল্লাহ মেন পাঁচ নাম্বারটা কি পাঁচ নাম্বারটা আকাই মানে বিশ্বাস মালা আকাইত মানে বিশ্বাস মালা আকাইত মানে বিশ্বাস মালা আকাইত মানে বিশ্বাস মালা তাপরে জি ম্যাম কালকে স্কুলে আসতে হবে 11টার আগে 11টার আগে হ্যাঁ এই হল রুমে বসো না হল রুমে গিয়ে বসবে ঠিক আছে উপরে কোন কি বলেন আচ্ছা যারা কুরআন ম্যাম সবাইকে কুরআন তেলাওয়াতে নাম দিছো বা গজলে নাম দিয়েছো তাদেরকে কালকে আসতে হবে যারা নাম দিয়েছো তারা না আরগুলা আচ্ছা ম্যাম বাকিদেরকে আসতে হবে না আচ্ছা আমি জানি সাহারিয়া তাফানন নাম দিয়েছে সেজন্য সাহারিয়া তাফানন আসবে আকাই মানে বিশ্বাস মালা আমাদের সৃষ্টি করেছে মহান সৃষ্টি করেছেন মহান আল্লাহ মহান আল্লাহর কোন আল্লাহর সাথে কাউকে শরীক করতে পারবো না আমরা আল্লাহর কোন শরীক নেই আল্লাহর কোন শরীক নেই কোন আবার বলছি দেখো আমাদের ধর্মের নাম আমাদের ইসলাম ইসলাম ইসলামের মূল কথাই হলো ঈমান আকীদা অর্থ বিশ্বাস আকীদা অর্থ বিশ্বাস যার ঈমান আছে আকে বলে মুমিন আকাইদ মানে বিশ্বাস মালা আমাদের সৃষ্টি করেছে মহান আল্লাহ আল্লাহর কোন শরীক নেই Thank you.
আমাদের ধর্মের নাম কি বলতো? আমাদের ধর্মের নাম ইসলাম। আমাদের ধর্মের নাম সবাই লিখেছে? সবাই লিখেছে? জি ম্যাম। না ম্যাম। এখন লিখেছে সাইন একার? ম্যাম আমার কয়টা বাকি আছে? আর দুইটা লাস্টের দুইটা। তাহলে দেখো এবারে লাস্টের দুইটা আছে, লিখে নাও। ইকরা বলতো আকিদা অর্থ কি? বিশ্বাস। বিশ্বাস মালা। তারপরে তাফান্নুম বলতো আকাইদ মানে কি? বিশ্বাস মালা। বিশ্বাস মালা। আরুফা তুমি বলতো আমাদের ধর্মের নাম কি? ইসলাম। ইসলাম। তাহাসিন রাতুল তুমি বলতো ইসলামের মূল কথাই হলো বিশ্বাস। আমি রাতুলকে জিজ্ঞাসা করছি, রাতুল কে? রাতুল ইসলামের মূল। জি ম্যাম। কিভাবে? বিশ্বাস। না, ইসলামের মূল কথাই হলো কি? বিশ্বাস। মানে ইমান কথাই হলো। ভুল বলছো কেন? একটু আগে না লেখাইছি ইসলামের মূল কথাই হলো ইমান। ইসলামের মূল কথাই হলো ইমান। বুঝতে পেরেছো? জি ম্যাম। জি ম্যাম। উপরে পাঁচটা লিখে দিচ্ছি আমি। ম্যাম সব মুছে দিতে পারবেন? ম্যাম বাকি নিচে দুইটা নেবেন, করবেন না? কথা বলবে না? কথা বলবে না? মালিকত্ব অধিপতি। মালিকত্ব অধিপতি। মালিকত্ব অধিপতি। মালিক অধিপতি। অধিপতি অধিপতি। মালিকত্ব অধিপতি। কাদিরত্ব সর্বশক্তিমান, যার শক্তি সবচেয়ে বেশি। সবচেয়ে শক্তি কার বেশি বলতো? সর্বশক্তিমান এখনো লিখি নাই। আল্লাহ সালামুন অর্থ
Allah shanti data. Allah salamun untukki. Allah salamun untukki. Allah shanti data. Data. Allah salamun utto. Allah shanti data. 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 Oh, ম্যাম আপনাকে দেখা যাচ্ছে না ম্যাম আপনাকে দেখা যাচ্ছে মালিকত্ব অধিপতি কাদিরত্ব সর্বশক্তিমান আল্লাহ সালামুনত্ব আল্লাহ শান্তিদাতা পরস্পরের দেখা হলে আমরা কি দেই সালাম দি সালাম দেই এই সালাম Salam. Muhammad sallallahu alaihi wasallam Allahur Nabi or Rasul Nabi or Rasul Ba Nabi কথা শোনা যাচ্ছে না কথা শোনা যাচ্ছে না আমি শোনা যাচ্ছে মানে আমি একটু শরন্ত দেখি না মুন্না ম্যাম দিয়েছো মুন্না মেসেজ কি জমা দিয়েছো কতক্ষণ পরে আছো না মেসেজ দিয়ে তাকদীর তাকদীর মানে তাকদীর মানে ভাগ্য তাকদীর মানে ভাগ্য মানে ভাগ্য মানে কারো কাছে চলে বেড়া আমি ধরেন যিনি দিদি দিচ্ছেন এগুলো ধরেন Thank you.
Akhirat mane porokal. Akhirat mane porokal. Akhirat mane porokal. ক্লাস হবে কালকে ক্লাস হবে না তোমরা কেউ আসবে না শুধু সাহারিয়া তাফান্নুম তোমরা কালকে ক্লাস হবে ম্যাম স্কুলে 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 কালকে ক্লাস তোমাদের ক্লাস কোন দিন বুধবারে না তোমরা তো বুধবারে আসবে ম্যাম কালকে অনলাইন ক্লাস হবে না অনলাইন ক্লাস তো হবে কিন্তু কালকে স্কুলে বাছাই পর্ব হবে যারা কুরআন তালাওয়াতে নাম দিয়েছো যারা কুরআন তালাওয়াতে নাম দিয়েছে এবং গজলে নাম দিয়েছো তাদেরকে কালকে আসতে হবে তো আমার জানাতে সাহারিয়া তাফান্নুম নাম দিয়েছে সেজন্য আমি সাহারিয়া তাফান্নুমকে স্কুলে আসতে বলেছি কালকে তুমি 11টার আগে স্কুলে উপস্থিত থাকবে ঠিক আছে আচ্ছা ম্যাম আচ্ছা ম্যাম শুধু সাহারিয়া তাফান্নুম সবাই চলে আসিস না আবার শুধু সাহারিয়া তাফান্নুম আসবে ঠিক আছে শুধু সাহারিয়া তাফান্নুম আসবে ও আসবে কারণ গজল আছে কেরা থাকে সেজন্য আসবে ও আর গজলটা ভালো করে শিখে আসবে ঠিক আছে সাহারিয়া তাফান্নুম জি ম্যাম তুমি যে গজলটা বলেছো বাবা মানে ওটা একটু ভালো করে শিখে আসবে কালকে ঠিক আছে সুন্দর করে যাবে আচ্ছা ম্যাম কালকে কি ড্রয়িং ও হবে হ্যাঁ কালকে ড্রয়িং ও হবে কালকে হচ্ছে বাছাই করবো লাস্ট বাছাই করবো হচ্ছে কালকে সেজন্য কালকে সুন্দর করে শিখে আসবে সবাই ভালো ওয়ালাইকুম আসসালাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এই কামনা করে আজকের ক্লাসটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ ম্যাডাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সব লিখেছিস জি ম্যাম ওনা লিখেছিস জি ম্যাম জি ম্যাম আল্লাহ হাফেজ ম্যাডাম আল্লাহ হাফেজ